2016 পর আবার জগদ্ধাত্রী পূজোর পরিক্রমায় চন্দননগর মানকুণ্ডুতে চলে এসেছি। মঙ্গলবার অফিস করে বিকেল 5টার সময় আমার সহকর্মী মনোজদাকে আমার বাইকের পিছনে বসিয়ে সোজা চালিয়ে চলে এলাম নিউ টাউন থেকে মানকুণ্ডু। মানকুণ্ডু স্টেশনে ঢোকার আগেই আম্রপালি গার্ডেনে বাইকটাকে পার্কিং করে আমরা পুজো পরিক্রমা শুরু করলাম। তবে পুজো পরিক্রমা শুরুর আগে মনোজদার বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। বৌদি বানিয়েছিলেন লুচি আলুর দম, সাথে ছিল মিষ্টি। তো যাই হোক, পেট ভর্তি খাবার খেয়ে আমরা এবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। প্রথমে দেখলাম আমরা সবাই ক্লাব, তাদের থিম ছিল যে ডেঙ্গু হটাও, মশা মারো, ডেঙ্গু হটাও এসব। এরপরে চলে এসেছি নতুন পাড়ার পুজো দেখতে, এদের থিম স্মৃতি সত্তা ভবিষ্যৎ। ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর পথের পাঁচালীর মিউজিক বাজছিল, আর অবশ্যই একটা নস্টালজিক থিম, শৈশব হারিয়ে যাচ্ছে, এটা এখানকার আর কি মুখ্য উপজীব্য। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যেগুলো ডেকোরেট করা হয়েছে, পুরনো বই, ছোটোবেলার আর কি ফেলে আসা দিনগুলো, খেলার সামগ্রী হিসেবে ফুটবল, এগুলো ব্যবহার করা হয়েছে। যাই হোক, এবার এটা দেখে চলে আসছি আমরা নিয়োগী পাড়ার পুজো দেখতে। এই নিয়োগী পাড়ার লাইটিংটা তো খুব সুন্দর, কী সুন্দর সব আকাশে পড়ি উঠছে, এটা ওটা অনেক কিছুই বানিয়েছে। এরপরে যে পুজো প্যান্ডেল, সেটার প্যান্ডেলের আদলটা অনেকটা থাইল্যান্ডের মন্দিরগুলোর মতন, আর মণ্ডপটা পুরোটাই তৈরি হয়েছে অ্যালুমিনিয়ামের শিট দিয়ে, তার উপরে বসানো আছে অ্যালুমিনিয়ামের থালা বাটি, এই সব থালা বাটি চামচ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর এর কারুকার্যগুলো। এরপরে আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে সোজা মানকুণ্ডু স্টেশন রোড ধরে সার্কাস মাঠ পুজো প্রাঙ্গণে। এরাও থাইল্যান্ডের একটা কোনো মন্দিরের আদলে পুজো মণ্ডপটাকে আর কি দাঁড় করিয়েছে। বাইরে খুব সুন্দর একটা অবয়ব আছে, থাই অবয়ব, আর ঠাকুরটা তো খুবই সুন্দর, প্যান্ডেলের ভিতরটাও তাই, অনেক সুন্দর সুন্দর সব চাইনিজ ম্যুরাল আঁকা আর কি, মানে তার ছবি দেওয়া, তার সঙ্গে কিছু তিব্বতীয় মুখোশও রাখা আছে, যেটা খুব সুন্দর। আমার তো এটা খুবই ভালো লাগলো এই পুজো প্রাঙ্গণটা। এরপর আমরা চলে আসলাম জ্যোতির্মোড়ের কাছে তেমাথা শিব মন্দিরের পুজো দেখতে। এই তেমাথা শিব মন্দিরের ঠাকুরটা কিন্তু অনেক বড়, অলমোস্ট দোতলা বাড়ির সমান লম্বা। যাই হোক, এটা দেখলাম। এটা দেখে এবার এসেছি গোপালবাগানের পুজো দেখতে। গোপালবাগের পুজোতে যে মণ্ডপটা, সেটা জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত, ওই রকমই খুব সুন্দর সিংহ, পুরী মন্দিরের যে ডিজাইন সেগুলো করা। এবার ফিরতি পথে আমরা মানকুণ্ডু স্টেশনের কাছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবটা দেখতে চলে এসেছি। এদের থিমটাও হচ্ছে দৌড়, এবং মণ্ডপটা এত সুন্দর, তবে ভিড় খুব, অলরেডি নবমীর রাত আর ভিড় প্রচণ্ড। যাই হোক, খুব সুন্দর লাগছে এই থিমটা, আর ঠাকুরটাও তাই অনবদ্য, ডাকের সাজে ঠাকুর সেজে উঠেছে।